সুষ্ঠু ভোটের পর ক্ষমতা ফিরিয়ে দেবে বলছে মিয়ানমার সেনাবাহিনী। সুচিকে মুক্তি না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। উত্তপ্ত রাশিয়ায় গ্রেফতার হলেন নাভালনির স্ত্রী। ইরান নিয়ে ম্যাক্রনকে মাথা না ঘামানোর হুঁশিয়ারি দিল তেহরান। এবং মিয়ানমারে ক্ষমতা দখলের নিন্দা জানাল জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। এবারে বিস্তারিত, সুষ্ঠু ভোটের পর ক্ষমতা ফিরিয়ে দেবে বলছে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নতুন সামরিক জান্তার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেং। মিয়ানমার সেনাবাহিনীর একটি অফিসিয়াল ওয়েবসাইটে বৈঠকের সারাংশ তুলে ধরে জানানো হয়েছে, দেশটিতে সুষ্ঠু ও সত্যিকারের শৃঙ্খলাপূর্ণ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা অনুশীলনের প্রতিশ্রুতি দিয়েছেন কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল। অবশ্য কবে নাগাদ নির্বাচন দেওয়া হতে পারে সে বিষয়ে কোনো সময়সীমা জানায়নি মিয়ানমার সেনাবাহিনী। তবে সোমবার সকালে অভ্যুত্থানের পরপরই এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে তারা। গত 8 নভেম্বরের নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি 83% আসন পায়। 2011 সালে সামরিক শাসন শেষ হওয়ার পর দেশটিতে এটি দ্বিতীয় নির্বাচন ছিল। তবে ভোটের ফলাফল মেনে নেয়নি সামরিক বাহিনী। তারা সুপ্রিম কোর্টে দেশটির প্রেসিডেন্ট এবং নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপর সোমবার সকালে সুচি দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে অভ্যুত্থান ঘোষণা করে মিয়ানমার সেনাবাহিনী। সকাল থেকে জরুরি অবস্থা জারির পর রাজধানী নাইপিদোতে মোবাইল ফোন ও রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওর প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত টেলিভিশন মায়াবতীর সম্প্রচার চালু রয়েছে। টেলিভিশনটির এক বিবৃতিতে জানানো হয়েছে, গত 8 নভেম্বরের বহুদলীয় সাধারণ নির্বাচনে যে ভোটার তালিকা ব্যবহার করা হয়েছে তাতে গরমিল পাওয়া গেছে। এ বিষয়টির সমাধান করতে ব্যর্থ হয়েছে ইউনিয়ন নির্বাচন কমিশন। এতে আরও বলা হয়, ভোটার তালিকা নিয়ে জালিয়াতি করা হয়েছে, যার ফলে গণতন্ত্র নিশ্চিত সম্ভব হচ্ছে না। বিষয়টি নিষ্পত্তি করতে অস্বীকৃতি জানানো এবং উচ্চ ও নিম্ন কক্ষে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে পার্লামেন্ট। মিয়ানমার সেনাবাহিনী বলছে এই সমস্যার সমাধান না হলে এটি গণতন্ত্রের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। আইন অনুযায়ী এই সমস্যার অবশ্যই সমাধান করতে হবে। এ কারণে 2008 সালের সংবিধান 417 অনুচ্ছেদ অনুযায়ী দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগামী 1 বছর এই জরুরি অবস্থা বহাল থাকবে। সুচিকে মুক্তি না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচি প্রেসিডেন্ট উইন মিন্ট সহ আটক সব নেতাকে ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। সোমবার 1 জানুয়ারি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, সুচি সহ অন্যদের ছেড়ে না দিলে মিয়ানমারের দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সেনাবাহিনীর এই পদক্ষেপকে দেশটির গণতান্ত্রিক উত্তরণকে নষ্ট করার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন এ সম্পর্কে ব্রিফ করেছেন। সাধারণ নির্বাচনের ফল পরিবর্তন করতে বা মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার যে কোনো প্রয়াসের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপগুলোর ব্যত্যয় ঘটলে মিয়ানমারের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন মিয়ানমারের প্রেসিডেন্ট ক্ষমতাসীন দলের প্রধান সহ আটক সুশীল নেতৃবৃন্দের মুক্তি দাবি করেছেন। 8 নভেম্বরের জনরায় মেনে নেওয়ারও আহ্বান জানান তিনি।
এর আগে এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গণতন্ত্রপন্থী নেত্রী সুচি প্রেসিডেন্ট উইন মিন্ট ও দলের অন্যান্য নেতাকে সোমবার ভোরে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট নিজেও গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এনএলডির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হান্থার মিন্টকেও আটক করা হয়েছে। সৈন্যরা দেশের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদের আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, রাজধানী নয়াপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনের সড়কে তারা সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখেছেন। উত্তপ্ত রাশিয়ায় গ্রেফতার হলেন নাভালনির স্ত্রী। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক বিরোধী দলীয় নেতা এলেক্সি নাভালনির স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার অননুমোদিত বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইউলিয়া নাভালনিকে গ্রেফতার করা হয়। বিশ্ব গণমাধ্যমগুলো জানিয়েছে, সারা দেশ থেকে 5,000-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, করোনার কারণে লকডাউন ঘোষণা করা হয়েছে, এই কারণে এই বিক্ষোভ বেআইনি। সমাবেশের মাধ্যমে করোনার বিস্তার ঘটতে পারে। গত সপ্তাহেও নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছিল, ওই সময় 4,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছিল। ইরান নিয়ে ম্যাক্রনকে মাথা না ঘামানোর হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের পররাষ্ট্র নীতিতে হস্তক্ষেপ বন্ধ করে পরমাণু সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতি পালনের জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের উপপ্রধান আব্বাস মুক্তাদাই রোববার তেহরানে বার্তা সংস্থা ইরান প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান। সম্প্রতি ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর পরমাণু আলোচনায় সৌদি আরবকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তার এই আহ্বানের প্রতিক্রিয়ায় মুক্তাদাই বলেন, 2015 সালে পরমাণু সমঝোতা অর্জনের আলোচনায় ফ্রান্স সরকার খারাপ পুলিশের ভূমিকা পালন করেছে এবং ইরানের স্বার্থ রক্ষা করার কোনো অভিপ্রায় প্যারিসের ছিল না। তিনি বলেন, এখনও যে 3 ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছে তাদের একটি হচ্ছে ফ্রান্স। আব্বাস মুক্তাদাই আরও বলেন, ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণ করে দেওয়ার অবস্থায় ফ্রান্সের প্রেসিডেন্ট নেই। তেহরান পরমাণু সমঝোতা নিয়ে আর আলোচনায় বসবে না। তিনি বলেন, ফ্রান্স পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী দেশ হিসেবে গণ্য করে তেহরান, অন্য কিছু নয়। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের উপপ্রধান সরাসরি ম্যাক্রনকে উদ্দেশ্য করে বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে নিজের দায়িত্ব কর্তব্য নিজেই নির্ধারণ করে ইসলামী প্রজাতন্ত্র ইরান, এ ব্যাপারে ম্যাক্রনকে মাথা না ঘামালেও চলবে। তিনি সৌদি আরবকে উদ্দেশ্য করে বলেন, তারা যেন ইরানের ব্যাপারে নাক গলানোর আশা বাদ দিয়ে ইয়েমেনে গণহত্যা বন্ধ ও মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করে। মিয়ানমারে ক্ষমতা দখলের নিন্দা জানাল জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারেস মিয়ানমারের নতুন সংসদ অধিবেশন বসার ঠিক আগে স্টেট কাউন্সিলর অং সান সুচি, রাষ্ট্রপতি ইউ উইন মিন্ট এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়েছেন। সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক এক বিবৃতিতে এসব জানান। জাতিসংঘ মহাসচিব সমস্ত আইনসভা, নির্বাহী এবং বিচারিক ক্ষমতা সামরিক বাহিনীতে স্থানান্তরের ঘোষণার বিষয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই সব ঘটনা মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারে মারাত্মক আঘাত। 2020 সালের 8 নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন জাতীয় গণতন্ত্রের জন্য ন্যাশনাল লীগের একটি দৃঢ় ম্যান্ডেট প্রদান করে। নির্বাচনে মিয়ানমারের জনগণের গণতান্ত্রিক সংস্কারের সুস্পষ্ট ইচ্ছা প্রতিফলিত হয়। জাতিসংঘ মহাসচিব সামরিক নেতৃত্বকে মিয়ানমারের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানাতে এবং গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যে কোনো মতপার্থক্য সমাধান করা উচিত। সকল নেতাদের মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের বৃহত্তর স্বার্থে অর্থবহ সংলাপে লিপ্ত হওয়া, সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে পুরোপুরি সম্মান করতে হবে। তিনি মিয়ানমারের জনগণের কাছে গণতন্ত্র, শান্তি, মানবাধিকার এবং আইনের শাসনের পিছনে জাতিসংঘের অটল সমর্থনকে নিশ্চিত করেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস, মিয়ানমার।